সুপ্রিয় দর্শক, শুরু করছি দেশ টিভির সরাসরি ও নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠান। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকে এই বিষয় হেড ইঞ্জুরি বা মাথায় আঘাত এবং কী করণীয়, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌমিত্র সরকার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরো সার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 833-2509 833-2754। আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 833-2509 833-2754। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে হেড ইঞ্জুরি বা মাথায় আঘাত এবং কী করণীয়। এ বিষয়ে কথা বলবার শুরুতে আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে এই হেড ইঞ্জুরির অ্যাক্সিডেন্টটি অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। সেক্ষেত্রে এই হেড ইঞ্জুরি বলতে কী বোঝায় বা কী কী কারণে হেড ইঞ্জুরি হয়ে থাকে বা কী কী লক্ষণ উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো যে রোগীটি আসলে হেড ইঞ্জুরি হয়েছে কিনা, বা কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে যে আমরা তার চিকিৎসা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট করে থাকি, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। শুরুতেই জানতে চাচ্ছি যে হেড ইঞ্জুরি বলতে কী বোঝায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে। Head injury means any injury to the head with or without loss of consciousness. তার মানে মাথায় আঘাত মানে হচ্ছে কোনো মানুষ যখন মাথায় আঘাত পাবে সে অজ্ঞান হয়ে যেতে পারে, আবার যদি অজ্ঞান নাও হয় তাহলে তার জন্য যদি মেডিকেল অ্যাটেনশনের দরকার পড়ে তাকেই মাথায় আঘাত বলা হয়। সাধারণত স্যার কী কী কারণে হেড ইঞ্জুরিগুলো হয়ে থাকে? আসলে মাথায় আঘাত পাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যেটাকে আমরা বলি সড়ক দুর্ঘটনা। তো এবং এই সড়ক দুর্ঘটনায় দেখা যায় যে টোটাল হেড ইঞ্জুরির 41% পেশেন্ট হেড ইঞ্জুরিতে আক্রান্ত হয় সড়ক দুর্ঘটনায়। আর হচ্ছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেলমেটবিহীন যারা মোটরসাইকেল আরোহীরা আছে তারা কিন্তু খুব ঝুঁকির মধ্যে থাকেন। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে যে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীরা যখন সড়ক দুর্ঘটনায় পতিত হন তখন তার 80% ক্ষেত্রেই তারা মাথায় আঘাত পেয়ে থাকেন। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে, যেমন সাইকেলটা বলতে চাচ্ছেন যে আমাদের যে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে যে হেড ইঞ্জুরি গুলো হচ্ছে তার ম্যাক্সিমাম হচ্ছে যারা মোটর বাইকে চলাফেরা করেন এবং যারা হেলমেট ছাড়া চলাফেরা করছেন তাদের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে, যেমন ফল ফ্রম হাইট, যদি উপর থেকে কেউ পড়ে যায়, অথবা অ্যাসল্ট, মারামারি করে আসলো মাথায় আঘাত, ফিজিক্যাল অ্যাসল্ট যেগুলো হচ্ছে, অথবা ভারী কোনো বস্তু মাথার মধ্যে পড়ে গেল। আমাদের দেশে কতগুলো আঘাত এরকম হয়, যেমন আমরা পাই বাচ্চাদের ক্ষেত্রে, যেমন টিভি ট্রলিকে সে টান দিয়ে ধরছে, টিভি মাথায় পড়ে যায়, কম্পিউটার পড়ে যায়। তো আমাদের দেশে একটা হালকা টিভি ট্রলি ব্যবহার করা হয়, তার মধ্যে একটি ভারী টিভি রাখা হয় বা কম্পিউটার রাখা হয়, বাচ্চারা খেলা করে এবং সেটা ট্রলিটা থেকে টিভিটা পড়ে যায়। এছাড়া আরও দেখা যাচ্ছে যে আমাদের দেশে খুব কমন কতগুলো ইঞ্জুরি হয়, যে মাথার মধ্যে একটা তাল পড়ে যায়, তারপর একটা নারকেল পড়ে যায়, গ্রামের বাড়িতে কাঁঠাল পড়ে যায়, আমরা খুব কমন এই ইঞ্জুরিগুলো আমাদের কাছে আসে। এই এই বিষয়গুলোতে সাধারণত স্যার আমাদের এই যে মাথায় আঘাত বা হেড ইঞ্জুরির ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে স্যার আমরা মাথায় আঘাত বা এই হেড ইঞ্জুরিকে কী কী টাইপে বা কী কী প্রকারে ভাগ করে থাকি? সাধারণত আমরা হেড ইঞ্জুরিকে সাধারণত গ্লাসগো স্কোমা স্কেল নিয়ে আমরা ভাগ করি, যে এটা মাইল্ড ইঞ্জুরি কিনা, মডারেট ইঞ্জুরি কিনা, সিভিয়ার ইঞ্জুরি কিনা, এটা দিয়ে আমরা ভাগ করে ক্যাটাগরাইজ করে নিই। এছাড়া মাইল্ডের মধ্যে আমরা বাইরে আমাদের যে থেকে বেশির দিকে আমরা এভাবে ভাগ করে থাকি, আমাদের বাইরে যে স্ক্যাল্পটা আছে বা চামড়া আছে সেখানে আঘাত হতে পারে, তার ভিতরে যে বোনস আছে স্কাল বোন ওখানে আঘাত হতে পারে, অথবা ব্রেইনের ভিতরে আঘাত হতে পারে, ব্রেইনের ভিতরে আঘাত হয়ে সেখানে রক্তক্ষরণ হতে পারে, অথবা ব্রেইনটা ঝাঁকি খেয়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা ব্রেইন থেঁতলে যেতে পারে। তো আমরা এইভাবে লোকেশন অনুযায়ী আমরা এটাকে ক্যাটাগরাইজ করি, অথবা গ্লাসগো স্কোমা দিয়ে সেটাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার ইনজুরি। অল্প থেকে বেশির দিকে যে আমাদের স্কিনটার আঘাত হচ্ছে কিনা, দেন বোনটাতে আঘাত হচ্ছে কিনা, দেন ব্রেনে আঘাত হচ্ছে কিনা, সেক্ষেত্রে স্যার আমি জানতে চাচ্ছি যে সাধারণত এই প্রকার ভেদ অনুযায়ী আমরা কিভাবে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে সে কি ধরনের হেড ইনজুরি নিয়ে এসেছে? তো আগে বুঝতে হবে যে আমরা হেড ইনজুরি হলে কি কি লক্ষণ হয়। সেটা হচ্ছে যে হেড ইনজুরি হলে একটা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, একটা মানুষের খিচুনি হতে পারে, তার বমি হতে পারে, সেটা পার্সিস্টেন্ট কমিটি হতে হবে, যে একবার দুইবার বমি করলেই হবে না, সেক্ষেত্রে 24 আওয়ার্সের মধ্যে যদি 10 বারের বেশি বমি হয়ে যায়, কিছু সময় পরপরই সে বমি করছে, পার্সিস্টেন্ট কমিটি হতে হবে, একবার দুইবার বমি করলেই যে আমরা বুঝবো না যে তার হলেই সময় ভয় পেয়ে যায়। সাধারণ মানুষ মনে করে মাথায় আঘাত পেলে একবার বমি করলো এটা বোধহয় খুব বড় ধরনের আঘাত, আসলে সেটা না,
একবার দুবার বমি হতে পারে মাথা আঘাত পেলে, সেটা সেটা সিভিয়ার কোনো কিছু না। সেক্ষেত্রে যদি সেটা 24 ঘন্টার মধ্যে 10 বারের বেশি বমি হচ্ছে, পার্সিস্টেন্ট ভমিটিং হচ্ছে, তাহলে সেটা আমাদের গুরুত্ব বলে নিতে হবে। এছাড়া মাথায় আঘাত পেলে কতগুলো জিনিস হয়, যেমন হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। কিন্তু প্যারালাইসিস হয়েছে, এখন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু হাঁটতে পারি, কিন্তু হাতে কিছু রকম কাজ করতে পারি না। কিন্তু আমার মাঝে মাঝে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মাথায় ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, তখন কোনো কিছু লাগছে আপনার সব কিছু আমার কাছে লাগে, বিষণ্ণতা লাগে। আমার এই মাথা মাথা যে ভারী হয়ে যায়, এর জন্য আমার বেশি অসুস্থতা বোধ করি। আপনার এই সময় আমাকে রাজশাহী ডাক্তার সাহেব দিয়েছিল ইপিলিন একটা ট্যাবলেট, তাতেও কোনো পরিবর্তন হয় না। আপনি যখন মাথায় আঘাত পেয়েছিলেন 1.5 বছর আগে, তখন কি আপনি চিকিৎসাটা নিয়েছিলেন তাৎক্ষণিকভাবে? হ্যাঁ, তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন আপনার যেটা হয়েছে, আমরা এটাকে বলি পোস্ট হেড ইনজুরি কমপ্লিকেশন। সাধারণত মাথায় বোঝা যাচ্ছে যে ওনার কোনো সিভিয়ার বা তীব্র কোনো আঘাত হয়েছিল, তার জন্য মাথায় ওনার হয়তো রক্তক্ষরণ হয়েছিল, এবং রক্তক্ষরণটা আপনার বোধহয় অপারেশন লাগেনি, তাই তো? সেক্ষেত্রে ওই রক্তটা হয়তো মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, এবং সেটা ব্রেনের ভিতরে আস্তে আস্তে শুকিয়ে গেছে, কিন্তু আপনার ব্রেনের ভিতরে হয়তো একটা স্পট পড়ে আছে, যার জন্য আপনার একটা খিচুড়ির ভাব হয়, মাথা ঘুরানো হয়, মাথা ব্যথা হয়। কিন্তু আপনি যদি এর সাথে আপনি এপিলিন খাচ্ছেন বললেন, এটা এটা অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, এটার সাথে আরো কিছু ড্রাগ আছে ফ্লুনারেজিন মাথা ঘুরানোর জন্য, তো আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবার যেতে হবে, এবং এটা বেশ অনেক দিন 2-3 বছর আপনাকে চিকিৎসা নিলে আপনি এখান থেকে রিকভারি হবে, আর সাথে আপনার যে পাঁচটা অবশ তার জন্য ফিজিওথেরাপি করতে হবে। ধন্যবাদ। আমি ডেইলি প্রতিদিন আপনার সকাল বিকেল মানে এক্সারসাইজ করি। জি, আপনি সকাল বিকেল এক্সারসাইজ করি, কিন্তু ঢাকা স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম, সেখানে ওরা এনজিওগ্রাম করালো, সব রিপোর্ট দেখে তারপর ওরা আমাকে আগে যে ওষুধ খাইতাম সে ওষুধই লিখে দিল, বললো যে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আপনি আপনি হচ্ছে ট্রিটমেন্ট যেটা আছে সেটাকে কন্টিনিউ করতে হবে, আর আপনি শুধু হাঁটাচলা করলে হবে না, আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে সেখানে গিয়ে আপনার ব্যায়াম করতে হবে মেশিনের মাধ্যমে, তাহলে আপনি আরো তাড়াতাড়ি রিকভারি করবেন। ধন্যবাদ দর্শক। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আমরা প্রকার অনুযায়ী লক্ষণ ও উপসর্গ নিয়ে কথা বলছিলাম, যে কি কি ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে সাধারণত রোগীরা এসে থাকেন। আরো মাথায় আঘাত পেলে আর যেটা হয় যে নাক কান দিয়ে রক্ত আসতে পারে বা সিএসএফ পানির মতো জিনিস আসতে পারে, এবং চোখটা দুই চোখ কালো হয়ে যেতে পারে, আমরা ব্ল্যাক আই বলি সেটাকে, আবার কানের পিছনে ওখানে রক্ত জমে যেতে পারে। তো এই এই ক্ষেত্রে পার্সিস্টেন্ট ভমিটিং এর কথা বললাম, পেশেন্টের মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে, সাথে বমিং হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, যেটা ব্লাডিং অফ ভিশন বলি। তো যখন এই সমস্যাগুলো নিয়ে আসে, মাথায় আঘাত যদি থাকে, তখন আমরা মনে করি যে তার আঘাতের সাইন সিম্পটম তার ডেভেলপ করেছে। সেক্ষেত্রে স্যার, প্রাথমিকভাবে যদি কোনো মাইল্ড তার কোনো আঘাত থাকে, সেক্ষেত্রে কি ধরনের সিম্পটমগুলো সাধারণত দেখা যায়? সাধারণত মাথায় আঘাত পেলে যেটা করতে হবে যে ফার্স্ট এইড ট্রিটমেন্টটা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিতে হবে, এটা সে যে জায়গায় থাকুক, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকুক আর যেখানেই থাকুক শহরে থাকুক, ওই মুহূর্তে একটা মাথায় আঘাত পাওয়া রোগীকে দেখতে হবে যে তার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক আছে কিনা, তার নাকে মুখে কোনো অবস্ট্রাকটিং আছে আছে কিনা, সে রেসপিরেশনটা শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিয়েছে কিনা, কোথাও রক্তক্ষরণ হচ্ছে, সাথে সাথে সেখানে চাপ দিয়ে প্রেশার দিয়ে সেই রক্তটা বন্ধ করে দিতে হবে, বা তখন ব্যান্ডেজ করে, জোরে ব্যান্ডেজ করে, মাথায় ব্যান্ডেজ করে রক্তক্ষরণটা বন্ধ করে তা যেখানে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আছে সেখানে যেতে হবে। প্রাথমিক অবস্থায় তার রক্তক্ষরণ বা ব্লিডিং পয়েন্টটাকে আমরা অফ করে দেন আমরা পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে বা হসপিটালে যাব, সেখানে গিয়ে যদি স্টিচ দরকার পড়ে সেখানে সেটা সেলাই করে রক্তটা বন্ধ করবে, এবং সেখান থেকে তারপর যেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, সব জায়গায় তো নাই, যে মেডিকেল কলেজে আছে সেখানে রেফার করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে হেড ইনজুরির সাথে অ্যাসোসিয়েটেড স্পাইনাল ইনজুরি থাকে, সার্ভাইকাল ইনজুরি থাকতে পারে, লাম্বোসেকাল ইনজুরি থাকতে পারে, সেই জন্য তার মুভমেন্টটা খুব সাবধানে হতে হবে। আমরা মাথায় আঘাত পাওয়া রোগীকে যদি আমরা চার হাত পা চারদিকে ধরে তুলে নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে তার ঘাড়ে আঘাত হয়ে যেতে পারে,
খুব সাবধানে অ্যাটলিস্ট তিনজন মানুষ মিলে ওনাকে মুভ করে এক জায়গা থেকে আটচালে খুব সাবধানে নিয়ে আসতে হবে, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে যে স্যার মাথায় আঘাত পেলে আমাদের সাথে দেখা যাচ্ছে যে ইঞ্জুরিগুলো আদার্স যে হয় আমরা সময় খালি চোখে যেগুলো দেখি না, তার কারণে তাকে স্যার অনেকজন মিলে তারপর হ্যান্ডেল করাটাই সেটা হচ্ছে অ্যাটলিস্ট থ্রি পার্সন আমাকে লক রোল বলি, কেউ ঘাড় মাথা ধরবে, একজন বডি ধরবে, একজন পা গোলা ধরবে এবং একসাথে মুভ করবে, যাতে একটু কোনো টুইস্টিং হয় না, ঘাড়টা ভাঁজ না হয়, কোমর ভাঁজ না হয়, একই একটা স্ট্রেট অ্যাজ এ ইউনিট হিসেবে সেটাকে মুভ করতে হবে। সেক্ষেত্রে আমার পরবর্তী প্রশ্ন থাকছে যে আমরা কিছু ইমার্জেন্সি সাইন শুনে থাকি যে হেড ইঞ্জুরির ক্ষেত্রে, এই ইমার্জেন্সি সাইনগুলো নিয়ে যদি আমাদের কিছু বলেন। হেড ইঞ্জুরি হলে যদি কারোর এক পাশ, আমাদের দর্শক বললো যে তার কোনো যদি এক পাশ অবশ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মাথার মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়েছে বা মস্তিষ্কে ব্রেইনে কোনো আঘাত বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে, বা মস্তিষ্ক হেড ইঞ্জুরির সাথে যদি খিঁচুনি হয়ে যায় অনেক বেশি এবং একটা হেড ইঞ্জুরি হওয়ার পরে তার কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে এবং সে ছয় ঘন্টার বেশি অজ্ঞান হয়ে যাচ্ছে এবং তার নাক কান দিয়ে রক্ত বা সিএস বা পানি আসছে, এগুলো কিন্তু ইমার্জেন্সি সাইন হিসেবে আমরা ধরে নিই। সেই সাথে যদি তার পালসটা কমে যেতে থাকে, আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, যদি এবং সেই সাথে যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা উপরের দিকে উঠে যায় তাহলে আমরা কিন্তু এগুলো ডেঞ্জারাস সাইন বলে থাকি। সেক্ষেত্রে স্যার আমার পরবর্তী